দুষ্কৃতীদের নিজেদের বিবাদে গুলিতে জখম হলেন নিরীহ গ্রামবাসী। গতকাল রাতে কুমড়া কাশীপুর গ্রাম পঞ্চায়েতের বক্সিরাচি গ্রামের ঘটনা। আহত ব্যক্তির নাম নূর নবী মণ্ডল, বয়স 37, গাছ কেনা বেচার ব্যবসা করেন তিনি। বাড়ি থেকে বাজারের দিকে যাচ্ছিলেন এমন সময় হাবড়া মাকালতলা চাকলা রোডে নিজেদের মধ্যে ঝামেলা করছিল একদল দুষ্কৃতী। সাইকেলে যাচ্ছিলেন নূর নবী, হঠাৎ একটি গুলি ছিটকে এসে লাগে তার হাতে ও পেটে। গুরুতর জখম যুবককে প্রথমে হাবড়া হাসপাতাল, পরে অবস্থার অবনতি হলে আরজিকর হাসপাতালে পাঠানো হয়। এলাকায় দুষ্কৃতীদের দাপাদাপি নিয়ে সরব হয়েছেন এলাকার বাসিন্দারা। পুলিশ আরও সক্রিয় হোক এটাই চাইছেন তারা। বলেন মূল ব্যাপার কি ঘটনা কি ঘটেছিল একটু বলেন। বাড়ির থেকে বার হয়ে এসেছে 6টার সময় 6টা সাড়ে 6টার সময়, কিন্তু কোথায় গেছিল কি বৃত্তান্ত আমরা কিছু জানি না। গাছপালা কিনে আনান দিকে ঘোরাফেরা করে, কিন্তু 7টা সাড়ে 7টার দিকে আমরা সংবাদটা পেয়েছি যে এখান থেকে হসপিটালে নিয়ে গেছে, কী হয়েছে তাও জানি না আমি। তারপরে কাকা শ্বশুর গিয়েছে হাসপাতালে, তারপর সংবাদ পেলাম যেরকম গুলি লেগেছে। এই পর্যন্ত কোথায় ঘটেছিল? এটা বক্সিরহাটে। গুলি আমি তো সঠিক জানি না, শোনা কথা হচ্ছে আমার হাতে লেগেছে, হাতে আর আর কোথায় কোথায় লেগেছে সেটা জানি না। হাসপাতালে কখন নিয়ে গেছে? হাসপাতালে কখন নিয়ে গেছে সেটা আমি বলতে পারবো না, কারণ আমি যেটাই জানি সেটাই বলছি। আর ওইখান থেকে কখন কী হয়েছে আমার কাছে তো ফোন নেই আর যোগাযোগও নেই যে বলতে পারবো। এ ওর কাছে ফোন করছে সেটাই শুনলাম, সেটাই বলছি। এখন কোথায় আছে? এখন আজকে বলে আসছে It's caught in the crossfire.